হাই বন্ধুরা, দা বাউন্ড মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে বঙ্গ রাজনীতি তোলপাড়। তৃণমূল প্রাক্তনী বিজেপি সাংসদ অর্জুন সিং এর পুনরায় তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক অন্দরমহলে। কেননা সম্প্রতি এই অর্জুন সিং বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে একটি বক্তব্য দিয়েছেন। তো বন্ধুরা, এই নিয়ে থাকবে আজকে বিস্তারিত আলোচনা। তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনাদের নিকট একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তার বাড়ির সামনে 24 ঘন্টার জন্য মোতায়েন থাকে কেন্দ্রীয় বাহিনীর বেশ কয়েকজন জওয়ান। তারপরও বুধবার রাতে জগদ্দলে অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনের সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অর্জুন সিং। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন, বলেছেন কেন্দ্রীয় সরকার শুধু আইন দেখাচ্ছে, কাজের কাজ কিছুই করছে না। তার বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর প্রহরা থাকা সত্ত্বেও কি করে বারবার এই বোমাবাজির ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। ভাটপাড়ায় বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনের সামনে বোমাবাজির ঘটনা এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সেখানে বোমাবাজি হয়েছে। বুধবার রাতের বোমাবাজির ঘটনার পর আজ জগদ্দল থানার অভিযোগ দায়ের করেন অর্জুন সিং। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। আজ সকালে ভাটপাড়া থানার পুলিশ এলাকা পরিদর্শন করতে যান, সেই সময় পুলিশের সামনে অর্জুন সিং বলেন তাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, আর এই ঘটনায় তিনি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকা সত্ত্বেও বারবার তার বাড়ির সামনে কি করে বোমাবাজির ঘটনা ঘটছে সেই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অর্জুন সিং বলেন কেন্দ্রীয় সরকার শুধু আইন দেখিয়ে যাচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। উল্লেখ্য, ফল প্রকাশের পর তার সাংসদ এলাকায় অশান্তি জারি আছে, জায়গায় জায়গায় ভাঙচুর চালানোর পাশাপাশি দলীয় কর্মীদের বাড়ি ছাড়া করা হচ্ছে। সব মিলিয়ে তীব্র অশান্তি ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। দলীয় এক কর্মী আক্রান্ত হওয়ায় কয়েকদিন আগে তার বাড়িতে গিয়েছিলেন অর্জুন সিং, সেখানে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। অর্জুন সিং বলেছিলেন গণতন্ত্র রক্ষার জন্য জনগণের ভোটে জয়ী হয়েছি, আর জনগণকে রক্ষা করতে পারছি না তাহলে সেই জনপ্রতিনিধি থেকে লাভ কি, এর থেকে ইস্তফা দেওয়া উচিত আমাদের। আজ আবার তার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা, বেনজির ভাবে তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন।